ক্রেতাদের আনাগোনা কম, তাই বিক্রিও তেমন নেই। দু একজন ক্রেতা যারা আসছেন তাদের অনেকেই কম্পিউটার পণ্যের দাম নিয়ে অস্বস্তিতে পড়ছেন। যে মনিটর আমরা আগে 10,500 কিনতাম, এখন 12,500 হয়ে গেছে। গ্রাফিক্স কার্ডের দামও কিছুটা বাড়তি। বিক্রেতারা বলছেন পণ্য সংকটের কথা। কম্পোনেন্ট আইটেমগুলো যেমন মাদারবোর্ড, প্রসেসর, গ্রাফিক্স, এগুলো করে খুব অল্প কিছু ইম্পোর্ট হয়। অন্য অনেকগুলো পার্টস পাওয়া যায় না, যেমন জিপিইউটা খুবই শর্ট আছে। মার্কেটের প্রায় প্রতিটি দোকানের চিত্র একই। বিক্রেতারা জানালেন পরিবহন ব্যবস্থা পুরোপুরি চালু হলে দাম কিছুটা কমতে পারে। প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আসছে না করোনার কারণে, কিন্তু বন্ধ আছে তো আমদানি বন্ধ, এই জন্য একটু মার্কেট শর্ট করে। এদিকে গণপরিবহন চলাচল না করায় মার্কেটগুলোতে ক্রেতাদের আনাগোনা তেমন একটা চোখে পড়েনি। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা।